আজকে আপনাদের দেখাবো নতুন একটা রেসিপি, পনিরের সালাদ। তো ম্যারিনেশনটা আপনারা একটু দেখে নেবেন, খুব সহজ একটা সালাদ, বাড়িতে বানিয়ে আপনারা ট্রাই করবেন, হেলদি। তো পনিরকে আপনারা যেভাবে কাটবেন, আমি লম্বা লম্বা কাটছি, আপনারা কিউবসও কাটতে পারেন। তো পনিরটাকে কাটার পরে ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল দিয়ে কিন্তু সোতে করতে হবে। অলিভ অয়েল দিয়ে করলে খুবই ভালো, আর ভেজিটেবল অয়েল দিয়ে করলেও ভালো। তো পনিরটাকে এইভাবে সোতে করে নেবেন। ম্যারিনেশন হলো সল্ট, প্রথমে একটু সল্ট দেবেন পনিরের ওপরে। সল্ট দেওয়ার পরে আমি নিচেও কিন্তু লিখে দিয়েছি ব্ল্যাক পেপার, লেখাগুলো পরেও আপনারা দিতে পারেন। তারপরে সল্ট আর ব্ল্যাক পেপার দেওয়ার পরে এবার একটা ট্রান্সফার করে নিন একটা বোলের মধ্যে। এরপর আরও কিছু ম্যারিনেশন, অনিয়ন পাতলা পাতলা করে জুলিয়ান কেটে নেবেন আপনাদের মতো। তারপরে এর মধ্যে শসা, কুকুম্বার আর পাতলা পাতলা করে কেটে নেওয়া টমেটো, এগুলো একটু মিক্স করে নেবেন। আমি এর মধ্যে চাট মশলা অ্যাড করব, আমার খুব প্রিয় জিনিস, খুব ভালো লাগে। তারপরে আর একটু ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার কনটা মানে হাতে বেটে নেওয়া। তারপরে হানি, তারপরে একটু রক সল্ট, ভিট লবণ, আবার একটু নুন। টেস্ট করে নেবেন কিন্তু আপনারা প্লিজ। এগুলোকে ভালো করে মিক্স করবেন একটু লিমন জুস দিয়ে, লিমন জুস, লাইম জুস, যেটা ফ্রেশ আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবার ভালো করে মিক্স করবেন, বুঝতেই পারছেন কীরকম হবে মানে খেতে। তারপরে কোরিয়ান্ডার চপ, ইন্ডিয়ান কন্টিনেন্টাল দুটোই কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করলাম ম্যারিনেশন। তো ভালোভাবে মিক্স করে নিয়ে এবার একটা সালাদ বলে ট্রান্সফার করে নেবেন। বাড়িতে অতিথি আসলে প্লিজ সার্ভ করবেন সালাডটা, আমি মনে হয় আপনাদের খুব ভালো লেগেছে সালাডটা। আমি একটার পর একটা নিচে ডিসক্রিপশনে লিখেও দিয়েছি, আপনারা প্লিজ সালাডটা একবার ট্রাই করবেন, খুব ভালো হেলদি সালাদ, আর অলিভ অয়েল দিয়ে হলে কিন্তু খুবই ভালো হয়। তো নিশ্চয় রেসিপিটা আপনাদের খুব সহজই লাগলো। এবার সিসিমি সিডটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি, কিন্তু এটা মানে তিলটা, কিন্তু এটা নেসেসারি না। তিলটা একটু সোতে করে নিতে হবে অয়েলে, শুকনো, তাহলে ভালো। কিন্তু আপনারা তিলটা নাও দিতে পারেন, দিতেও পারেন, যাদের পছন্দ হয়। তো প্লিজ জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, শেফ রাজেশ।